এক প্যাকেট ইনো দিয়েই বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে হেলদি পিৎজা যারা যারা ডায়েট করছেন শরীরের মেদ কমানোর জন্য একদম পারফেক্ট রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি ওটস তারপর নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল মুগ ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা মিক্সির জারে মুগ ডাল আর ওটসটা ঢেলে দু চামচ মতো দই দিয়ে সামান্য একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নেব তারপর আমি দিয়ে দিলাম গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি বিনস কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি এক চামচ লবণ এবার আমি ভালো করে মিশিয়ে নেব দেখো কি সুন্দর মিশে গেছে আর কালারটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে যতক্ষণ পর্যন্ত ভালো করে না মিশবে চামচ দিয়ে ভালো করে ঘোটাতে থাকবে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক প্যাকেট ইনো ইনোটা দিলে সফট হয় এবং জিনিসটা ফোলেও ইনো দেওয়ার পরে সামান্য একটুখানি জল দিতে হবে তারপরে জল দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াতে হবে এবার একটা স্টিলের পাত্রতে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি ঘিটা দিয়ে আমি চারিদিকটা পাত্রের চারিদিকে টিস্যু পেপার দিয়ে মুছে নেব এবার আমি ওই স্টিলের পাত্রর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা কাজু বাদাম কাজু বাদামটা দিলে খেতেও টেস্টি হবে আর দেখতেও ভালো লাগে হালকা একটু লঙ্কার গুঁড়ি আর একটু সামান্য গুঁড়ো তারপরে একটা পাত্রর মধ্যে আমি কিছুটা জল নিয়ে নেব তারপরে আমি ওই মিশ্রণটিকে ওই স্টিলের বাটিটাকে ওই জলের মধ্যে বসিয়ে স্টিম দেওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো প্রায় পনেরো কুড়ি মিনিট মতো স্টিম হতে থাকবে দেখো আমার পিজাটা কি সুন্দর ফুলে গেছে এই পিজাটা এবার আমি সুন্দর করে পিস পিস করে কেটে দেব আর এটা কিন্তু গরম গরমই খেতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো কেমন লাগলো আজকের আমার নতুন রেসিপি তোমরা যারা যারা ডায়েট করছো তারা একবার বাড়িতে ট্রাই করে দেখো কিন্তু খুব টেস্টি লাগবে